প্রিয় শিক্ষার্থী, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি জিএম হাসিব, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা শাখা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো এবং এই করোনা মহামারীতে বিনা প্রয়োজনে বাসার বাইরে যাচ্ছ না, বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীর উদ্দেশ্যে যে বিষয়ের উপর আমি ক্লাস নিব সেটি হচ্ছে ফিনান্স এবং ব্যাংকিং বিষয় থেকে পঞ্চম অধ্যায়, মূলধনী আয় ব্যয় প্রাককলন। পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাককলন। মূলধনী আয় ব্যয় প্রাককলন, যেটাকে বলে ইংরেজিতে ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং, মূলধনী আয় ব্যয় প্রাককলন, অর্থাৎ মূলধন সংগ্রহের পর সেটির যে বাজেট, সেটির তোমার কীভাবে খরচ করা হবে এবং কোনভাবে খরচ করলে সেখান থেকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা যাবে, এবং সেটা অবশ্যই দীর্ঘমেয়াদী হতে হবে, কারণ অল্প সময়ের জন্য কিছুদিনের জন্য ব্যবসায় পরিচালনা করে বন্ধ করে দিব এরকম ধারণা থেকে কিন্তু কেউ ব্যবসায় আসে না। মোটামুটি চিন্তাভাবনা থাকে যে সে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করবে এবং উত্তরোত্তর সাফল্য হবে, ব্যবসার পরিধি আরও বিস্তার লাভ করবে, আরও বড় আকারে তার ব্যবসা প্রতিষ্ঠা পাবে। হ্যাঁ, এই চিন্তা থেকে আসে। তো এখানে একটি উদ্দীপকের আলোকে আজকে আমি ক্লাস নেব। এই অধ্যায়ের উপরে আরও বেশ কিছু ক্লাস আপলোড করা আছে, তোমরা সেইগুলো দেখে নেবে ইউটিউব লিঙ্কে গিয়ে। আজকের যে সৃজনশীল সেটি হচ্ছে স্কোয়ার লিমিটেডের একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 12 লক্ষ টাকা। অর্থাৎ প্রাথমিক অবস্থায় সে যে টাকা বিনিয়োগ করেছে ব্যবসার পেছনে কত টাকা? 12 লক্ষ টাকা। প্রথম থেকে চতুর্থ বছরের মোট মুনাফা তার যথাক্রমে প্রথম বছর 3 লক্ষ টাকা মুনাফা করেছে, দ্বিতীয় বছর 3 লক্ষ 20, তৃতীয় বছর 3 লক্ষ 70, এবং চতুর্থ বছর সে 4 লক্ষ টাকা মুনাফা করেছে। কোম্পানির করের হার হচ্ছে 20%। এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখো মোট মুনাফা, আমাদের কিন্তু অনেকটা কাজ আগে দেওয়া আছে। যে আমরা জানি কি মোট মুনাফা কীভাবে পাওয়া যায়, বিক্রয় বা প্রাক্কলিত আয় দেওয়া থাকলে সেখান থেকে বাদ দিতে হয় কি, স্থায়ী খরচ বাদ দিতে হয়, তোমরা জানো, চলতি খরচ বাদ দিতে হয়, অবচয় বাদ দিতে হয়। এই তিনটা জিনিস বাদ দিলে পাওয়া যাবে মোট মুনাফা। অর্থাৎ যদি বিক্রয় থাকে, বিক্রয় থেকে মাইনাস স্থায়ী খরচ মাইনাস চলতি খরচ মাইনাস অবচয়, এই তিন জিনিস বাদ দিলে পরে আমরা পাবো হচ্ছে মোট মুনাফা। তো সেই মোট মুনাফা এখানে দেওয়া আছে, তার মানে আমার এতটুকু কাজ করা লাগলো না, এতটুকু কাজ আমার আগানো আছে। মোট মুনাফা থেকে যদি আমি কর বাদ দেই তাহলে পাবো নিট মুনাফা। দেখো এখন আমার প্রয়োজনটা কি, এই হলো আমার উদ্দীপক, বোঝানো হয়ে গেল উদ্দীপকটা, বোঝানো হয়ে গেল। এখন আমরা উদ্দীপক অনুযায়ী আমার প্রশ্নের সমাধানে যাব। ক নম্বরে বলছি কি, মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। অর্থাৎ প্রতিষ্ঠানটা দীর্ঘমেয়াদে যে চলবে, সেই দীর্ঘমেয়াদে চলতে গিয়ে তাকে কিছু আয়ের সিদ্ধান্ত নিতে হবে, কিছু ব্যয়ের সিদ্ধান্ত নিতে হবে। এই দীর্ঘমেয়াদে চলতে গিয়ে তার এই সিদ্ধান্তের সাথে জড়িত প্রক্রিয়াকেই আমরা বলবো মূলধন বাজেটিং। এবার আসো, আর্থিক ব্যবস্থাপক কয় ধরনের সিদ্ধান্ত নেয় এবং সেগুলো কী কী? একজন আর্থিক ব্যবস্থাপক 2 ধরনের সিদ্ধান্ত নেয়, যথা আয় সিদ্ধান্ত বা অর্থায়ন, এবং 2 নম্বরের সিদ্ধান্তটি হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত কি, প্রকল্পের ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে কোন কোন খাত থেকে অর্থ আসবে এবং সেগুলোর সুষ্ঠুভাবে কী বলে সেগুলোর তদারকি করা, সেগুলোকে সংরক্ষণ করা, ব্যবহার এবং বিনিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াকে বলা হয় অর্থায়ন। এটা হচ্ছে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন। এবার আসো ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হচ্ছে আমরা কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করলাম, সেই সংগৃহীত অর্থ কিভাবে ব্যবহার করলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা যাবে, খরচ কমিয়ে আয় বেশি করা যাবে, এটি হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। একজন আর্থিক ব্যবস্থাপক এই 2 ধরনের সিদ্ধান্ত নেয়। গ নাম্বার, প্রকল্পের গড় নিট মুনাফা নির্ণয় করো। এজন্য আমাদের কী করতে হবে, নিট মুনাফা বের করতে হবে, তারপর সেই নিট মুনাফার গড় করতে হবে। গ নাম্বার, নিট মুনাফা নির্ণয়,
বিবরণ, এরপরে বছর যতটা ততটা ঘর হবে, এক বছর, দুই বছর, তিন বছর, চার। প্রথমত লিখবো আমরা কি, মোট মুনাফা, মোট মুনাফা। প্রথম বছর মোট মুনাফা কত? 3 লক্ষ টাকা। দ্বিতীয় বছর 3 লক্ষ 20 হাজার, তৃতীয় বছর 3 লক্ষ 70 হাজার, আর চতুর্থ বছর 4 লক্ষ টাকা। এখান থেকে মাইনাস কর 20%, অর্থাৎ আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে কর হচ্ছে 20%। 3 লক্ষ টাকার 20% হবে 60,000 টাকা, 3 লাখ 20 হাজার টাকার 20% হবে 64,000 টাকা, 3 লাখ 70 হাজার টাকার 20% হবে 74,000 টাকা। এরপরে 4 লক্ষ টাকার 20% হবে 80,000 টাকা। এগুলো বাদ দিলে আমরা পাব নেট মুনাফা, এখানে হবে 2 লক্ষ 40 হাজার, এখানে 3 লাখ 20 থেকে বাদ দেব, 3 লাখ 20 থেকে বাদ দেব 64, 3 লাখ 20 - 64, 2 লাখ 56,000 টাকা, 3 লাখ 70 - 74 হবে 2 লাখ 96,000 টাকা, এখানে 4 লাখ থেকে 80,000 গেলে হবে 3 লাখ 20,000 টাকা। প্রত্যেক প্রকল্পের নেট মুনাফা আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু গড় নেট মুনাফা বের করা যাবে, যেটা আমাদের গ নম্বরে চেয়েছে, তাহলে লেখো, সুতরাং গড় নেট মুনাফা, অর্থাৎ নেট মুনাফাগুলোর যোগফল, নেট মুনাফাগুলোর যোগফল ভাগ দিতে হবে মোট বছরের সংখ্যা, এখানে বছরের সংখ্যা হলো 4, 2 লাখ 78,000 টাকা। তাহলে গড় নেট মুনাফা কত? গড় নেট মুনাফা হলো 2 লাখ 78,000 টাকা, লিখে রাখলাম, কারণ এটা আমি মুছবো, এই কারণে এটা আমি লিখে রাখলাম। গড় নেট মুনাফা আমরা কত পেলাম? 2 লাখ 78,000 টাকা। এআরআর নির্ণয়, এআরআর হচ্ছে, এখানে লিখে দেই, বইয়েও আছে, এসএসসি ওএনটিআইএনজি, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, সংক্ষেপ করলে হয় এআরআর, আর বাংলায় হয় গড় মুনাফার হার। ওকে, এটা লিখে দিলাম। এখন আমরা এটার সূত্র লিখব। সূত্রটা কি? সূত্রটি হচ্ছে গড় নেট মুনাফা ডিভাইডেড গড় বিনিয়োগ, গড় নেট মুনাফা ডিভাইডেড গড় বিনিয়োগ ইনটু 100। এখন গড় নেট মুনাফা আমরা পেয়েছি গ নম্বরে, গ হতে গড় নেট মুনাফা কত? 2 লাখ 78,000। গড় বিনিয়োগ আমরা পাইনি, তাহলে গড় বিনিয়োগটা এখানে বের করি। গড় বিনিয়োগের একটা সূত্র আছে, গড় বিনিয়োগ, এটার সূত্রটা কি? এটার সূত্র হচ্ছে ইকুয়াল টু প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ প্লাস অবশিষ্ট মূল্য ভাগ 2। প্রাথমিক বিনিয়োগ প্লাস অবশিষ্ট মূল্য ভাগ 2। এখন প্রাথমিক বিনিয়োগ কত বলা আছে? প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 12 লক্ষ টাকা প্লাস অবশিষ্ট মূল্য 0 ভাগ 2, তাহলে আমাদের গড় বিনিয়োগ কত? 6 লক্ষ টাকা। এবার এখানে বসবে কত? তাহলে 6 লক্ষ ইনটু 100, তাহলে কত হয়? 2 লাখ 78,000 ভাগ 6 লক্ষ ইনটু 100, 2 লাখ 78,000 ভাগ 6 লক্ষ, 0.46 0.4633, এটাকে ইনটু 100, তাহলে হবে 46.33%, 46.33%, এটা হচ্ছে গড় মুনাফা। অর্থাৎ 100 টাকা বিনিয়োগ করলে সে মুনাফা পাবে কত? 46% পয়েন্ট সামথিং। এই ছিল তোমাদের উদ্দীপক অনুযায়ী প্রশ্নের আলোচনা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার একটা নিজেরা একটা HW করবে, এই সেম তথ্য থাকবে, শুধু একটু পরিবর্তন করব। দেখো, এখানে ছিল 12 লক্ষ, এখানে দিলাম আমি 15 লক্ষ, প্রথম থেকে চতুর্থ বছরের মোট মুনাফা এটা একটু চেঞ্জ করে দেব, এটা 4 লক্ষ, এটা 4 লক্ষ 20, এটা
4 লক্ষ 70 এখানে ধরো আছে 5 লক্ষ কোম্পানির কর হার দেওয়া আছে 30% এবার সেম ভাবে যেভাবে আমি করিয়েছি সেম ভাবে তোমরা এটাকে ভাষায় নিজেরা প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে তোমাদের বিষয়গুলো ইজি হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের আজকের ক্লাস এতটুকুই ছিল আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই যে যার বাসায় অবস্থান করো নিরাপদে থাকো সুস্থ থাকো ভালো থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো আল্লাহ হাফেজ